যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি তরুণ। 22 বছর বয়সী উইন রোজারিওকে নিজ বাসায় গুলি করে পুলিশ। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিউ ইয়র্কের ওজন পার্কের বাড়িতে থাকতেন উইন রোজারিওর পরিবার। জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে বাসা থেকে জরুরি নম্বর 911-এ কল করেন উইন রোজারিও। নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবি করে মৃত্যুর মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি চাওয়ার কথা জানান পুলিশকে। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। এ সময় উইন কাঁচি হাতে ছুটে আসলে গুলি চালায় পুলিশ। নিহতের বাবা ফ্রান্সিস রোজারিওর অভিযোগ, তার ছেলে মানসিক ভারসাম্যহীন এবং নিরপরাধ জানার পরও বিনা কারণে গুলি চালায় পুলিশ। এই ঘটনায় ক্ষুব্ধ নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি।